স্টেপটা ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হবে। হ্যাঁ, কারণ প্রথম প্রথম স্টেপে ধরেন এক নম্বর স্টেপে আমার যে কোনো একটা ডি হয়তো বা চলবে 70, আরেকটা চলবে তাহলে 30, পরের স্টেপে গিয়ে হয়তো বা আপনার বি 40, ওইটা 60। যখনই এক স্টেপ থেকে আরেক স্টেপ চেঞ্জ, ওয়ান হতে হবে, কার্ভ জিরো আর ওয়ান দুটো ভ্যালু এখানে বসানো যায়। তার মানে কার্ভ হচ্ছে যেখানে আমরা যাবো সেখানে এখানে ওয়ান দিয়ে দেবো। পরের স্টেপে যদি পরের স্টেপে আমার জার্নি থাকে, তারপরে যদি আমরা 3 স্টেপে যাই, তাহলে 3 স্টেপে যদি আমরা 1 দিয়ে দেবো, বাট লিনিয়ার হলে তো আমার পরের স্টেপে যাওয়ার প্রয়োজন নেই। এখানে আমার পরের স্টেপ অনই হয়নি, আমার প্রয়োজন নেই। গ্রেডিয়েন্ট যখন হয় তখন পরের স্টেপে যেতে হয়, তাই না? তখন হচ্ছে জাস্ট যখন চেঞ্জ একটা থেকে আরেকটা চেঞ্জ হচ্ছে তখন হচ্ছে 0 থেকে 1 দিতে হবে নিচের স্টেপটাতে। আচ্ছা আচ্ছা, अदरवाइज কিন্তু আমার গ্রেডিয়েন্ট চলবে ঠিকই, কিন্তু আমি অবস্থায় হবে না। গ্রেডিয়েন্ট কেন করব, এটা কেন করব, এটা হচ্ছে কি ইউএসপি তৈরি করে দেয়, কারণ হচ্ছে আমার কিছু জিনিস আছে সিম্পলি আপনি লিনিয়ার পাচ্ছেন, এটা এত পার্সেন্ট এত পার্সেন্ট রেশিও হিসেবে পাচ্ছেন, আবার কিছু আমরা ডিটেক্টর কিন্তু সেই একই টাইম দিতে হবে 3 মিনিট, ঠিক আছে? মনে আছে তো আর 5টা পর্যন্ত কালকে খাওয়াই পেট পেরে খাওয়াই সব ইয়ে করেছি, ঠিক আছে? এই